সুরে ধূসর মেঘের ছায়া ব্যথায় ঠাসা নীলমলাতের খাতা না বলা কত কত কথার মালা না চেনা কত কত গুলো মায়া পাতায় পাতায় কত না গল্প কথা সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা বড় স্বপ্ন দেখলেই তো একদিন সেটা পূরণ হবে তোমাকে আমি যত দেখছি ততই শিখছি একদিন তুমিও অনেক বড় হবে মিতু আপা চেষ্টাটা করে যেতে হবে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে না মানে বলছিলাম যে সোহানা থাকতে পারবে এত ছোট একটা বাচ্চা মেয়ে কি আর করব কেউ যদি আমাদের বাপ মেয়ের সাথে থাকতে না চায় আমাদেরকে একাই তো থাকতে হবে কে খাবে এবারে ডিমটা কে খাবে মা আমি খাবো আমিও খাবো মা মাকে মা বললে সরি বলতে হয় না সরি মা সোনা মেয়েটা কি আমার বাবাটার মন খারাপ করছে আমার বাবাটাও আসুক তাহলে মায়ের কাছে এখন সুন্দর করে কারা কারা নাস্তা খাবে আমার মেয়েটা আর আমার ছেলেটা ফোন এসেছে মা ফোন ধরে আসছি তোমরা একটু খেতে থাকো হ্যালো হ্যাঁ কমল বলো কি মিতু আপা পড়ে গেছে মানে কি বলছো হসপিটাল আমাকে 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 অ্যাড্রেস দাও তো আমি 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 এখনই আসছি অ্যাড্রেস দাও হসপিটালে অ্যাড্রেস দাও হ্যাঁ বলো তারপরে আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 আমি এখনই আসছি ঠিক আছে খোকন শোয় না মা একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি ওকে এক্ষুনি চলে আসবো তোমরা নাস্তা করো আর বাইরে খেলতে যাবে না এখানেই থাকবে ঘরের ভেতরে থাকবে ঠিক আছে মা যাবো আর আসবো ঠিকানা তো এটাই কিন্তু এটা তো ক্লিনিক মনে হচ্ছে না তোমার দুজন সহযোগী কনক এবং নাইম তোমার কিছু বুঝতে হবে না ম্যাডামের জন্য এইটা আমার একটা বন্ধুর দোকান ছিল ও বেশি দিন করতে পারেনি দেশের বাইরে চলে গেছে ওই আমাকে বললো যে আমি কিছু করতে পারি কিনা তখন ভাবলাম যে তোমার জন্যই নিয়ে নিই তা ঠিক কিন্তু অন্যের সাজানো গোছানো দোকান নেব আমরা আমরা তো নতুন করে শুরু করতে চেয়েছিলাম সেটা তুমি পরেও করতে পারবে আগে তোমার প্রতিষ্ঠানটা এস্টাবলিশ হয়ে যাক তারপর তোমার মতো করে অন্য কোথাও কোনো দোকান বাসা
অন্য কোনো শাখাও খুলে ফেলতে পারো। না, এটাও ভালো, শুরুতে আর ডেকোরেশনের খরচটা করতে হলো না। সেটা ভেবেই তো নিয়ে নিলাম, এখন তুমি তোমার প্রোডাকশনে খরচ করো, পরে প্রফিট হলে না হয় অন্য কোথাও কাজ করা যাবে। আর ইয়ে ভাড়া, দোকান তো বেশ বড়। প্রথম 3 মাস কোনো ভাড়া দিতে হবে না, তুমি একটু সেটেল হও, তারপর ভাড়া দিলে চলবে, তবে সেটা খুব একটা বেশি না। ম্যাডাম চলুন, ছোট একটা কেক কেটে আমরা এই শোরুমের উদ্বোধন করে ফেলি। কি যে করো না তোমরা, চলো মিতপা। দাদি, আমার নতুন দোকান রেডি হয়ে গেছে, আমাকে একটু দোয়া করে দেন। তোর সঙ্গে তো আমার দোয়া সবসময় আছে, আল্লাহ তোকে আরো শক্তি দিক, আরো সম্মান দিক। বসো না, বসো, তুইও বস। দাদি কোনো সমস্যা? না, তুমি সাবিনাকে কি বলেছো? আমি কি বললাম? তুমি নাকি বলেছো সোহানাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে? ও হ্যাঁ, সেটা বলেছি। আপনাদের এখানে আসলে বোঝা হয়ে আর কতদিন থাকবো? তো তোর আম্মা আসবে? মা এখন আর আসবে না, মা গ্রামে ভালোই আছেন। তাহলে সোহানাকে কে দেখবে? তোর ভার্সিটির ক্লাসও তো শুরু হয়ে যাবে। জি। এতটুকু মেয়েকে তুমি একা বাসায় রেখে যাবে? সেটা একটা সমস্যা, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবে? আমি যেটা বলবো সেটা করো। তুমি তোমার ওই বাসায় কুসুম আর কুসুমের ছেলেকে সাথে করে নিয়ে যাও। দাদি, আমরা তার বাসায় কেন যাব? সোহানার সাথে আমার কথা হয়েছে, ও তোমাদেরকে মেনে নিয়েছে, এখন আর কোনো আপত্তি করা যাবে না। কুসুম, কমল, আমার মনে হয় তোমারও আপত্তি নেই। দাদি, তুই তোমার মায়ের সাথে কথা বলো, মাহমুদ কালকে কাজে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, বলে একটু মোনাজাত করা যাক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি এই দোয়াকে কবুল করো, তুমি এই নবদম্পতিকে সুখে রাখো, তুমি রহমতুল আলামিন, তুমি পাক পরওয়ারদিগার, তুমি এদের হেফাজত রাখো। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া রাহম লানা আনাকুনা মিনাল খাসিরিন, আখিরি দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। তাহলে মাহমুদ সাহেব, আমি উঠি এখন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে পরে যোগাযোগ করছি। তোমরা কি আজকেই চলে যাবে? আমরা আসলে একদিনে ঘরটা গুছিয়ে উঠতে পারিনি, আর বাচ্চাদের ঘর তো কিছুই গোছানো হয়নি। তাহলে শুধু তোমরা দুজনই চলে যাও। হ্যাঁ, সোহান আর খোকন ওরা আজ রাতে আমাদের সাথেই থাকুক। পুরো বাড়ি গোছানো হলে কুসুম এসে ওদের দুজনকে নিয়ে যাবে। জি খালু, আমি কাল বিকেলে এসে ওদের নিয়ে যাব। সেটাই ভালো, এখন যাও, মাকে একটু সালাম করে এসো। চলো দাদি, সালাম করে। শোনো, তুমি কাল সকালে একটু ওদের ওখানে যেও, আমার কেন যেন মনে হচ্ছে ওরা নিশ্চয়ই সব ফার্নিচার কিনে উঠতে পারেনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কাল সকালে গিয়ে দেখে আসবো। রোজির মেয়েটা তো ওদের কাছেই থাকবে, মেয়েটা তো দেশের বাইরে বড় হয়েছে, ওর কি প্রয়োজন কি লাগবে আমরা তো কিছুই জানি না, তুমি একটু দেখে এসো। তুমি চিন্তা করো না, ও তো আমাদেরই নাতি, তাই না? ওর দেখাশোনার দায়িত্ব তো সব আমাদেরই।
আজকে এমন দিনে মন খারাপ কেন? কাজের মেয়েদের মন ভালো খারাপে কি এসে যায়? সেই অভিমান, তার মানে আমি এমন একটা অযোগ্য লোক যার সাথে শুধু অকাজের লোকেরই সম্পর্ক হওয়া উচিত, তাই না? সেজন্য না, দাদির কথা খুব মনে পড়ছে। আসার সময় মুখটা দেখে মনে হলো মনটা খুব খারাপ পড়ে আছে। শরীর খারাপ ছিল? জিজ্ঞেস করলাম তো, কিছু বললো না, শুধু হাসলো। আসলে আজকের দিনটা আমাদের ওখানেই থাকা উচিত ছিল, খামোখা বাচ্চাগুলোকে একলা রেখে আসলাম। আজকের দিনটা এমন একটা দিন যখন বাচ্চা কাচ্চা আমাদের কাছে নেই, শুধু তুমি আর আমি। এমন দিন কিন্তু আর কখনো আসবে না। তোমার জন্য একটা গিফট আছে। বাহ, তাই নাকি? খুলে দেখি। জীবনানন্দ কবিতা পড়বো? একটু পরে। তোমার জন্য আমার কাছে একটা গিফট আছে। কি? রোজি যখন হাসপাতালে যাচ্ছিল, ঠিক তার আগে এই চিঠিটা আমাকে দিয়েছিল তোমাকে দিতে। আমি ভাবিনি যে এটা তোমার কাছে কখনো পৌঁছতে পারবো। প্রিয় কুসুম, আমার কুসুম ফুল, তোকে যে কষ্ট আমি দিয়েছি তা একটা দিনের জন্যও ভুলতে পারিনি। বিয়ের রাতে কমল আমাকে তোর কথা বলেছে, আর সেই রাতে বিশ্বাস কর কুসুম, আমি অনুশোচনায় মরে যাচ্ছিলাম। পরদিন আমি দাদিকে সব বলেছিলাম, ভাগ্যের লিখন বলে সব কিছু মেনে নিতে বলেছিল দাদি। কিন্তু কুসুম, আমি কোনোদিন স্বস্তি পাইনি। তোর কাছে তো ক্ষমা চাইবার কিছু নেই, হাবদার আছে অনেক। তোর ঢেউ আমি চুরি করিনি রে, সত্যি তোর ঢেউ আমি চুরি করিনি। আমার মেয়েটাকে তোর ফুল করে নিস। আপনি কখন আসলেন? ভাবি আমাকে সকালে ফোন করেছিলেন, একটু তাড়াতাড়ি আসতে বললেন, তাই আমি আর দেরি করিনি, চলে আসলাম। মা, কি হয়েছে তোমার, শরীর খারাপ? আরে না, সেরকম কিছু না, এই খারাপ লাগছিল। বস। তো আমাকে আগে বলোনি কেন? আরে বিয়ের আয়োজনে ঝামেলা হবে, সেজন্য কিছু বলিনি। তুই আবার এখন কুসুম কুসুম কিছু বলতে যাস না। মা, তোমার কথা জড়িয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স ডাকবো, হাসপাতালে যাবে? আর না, তেমন কিছু না, যেতে হবে না। এখন বয়স হয়েছে না, একটু শরীর তো খারাপ লাগবেই। উকিল সাহেবের সাথে আমার কথা হয়েছে। কি কথা মা? তোমার মা বেশ কদিন আগে আমাকে ডেকে উইল করে নিয়েছিলেন, আমি নোটারি করে রেখেছিলাম, আজকে এগুলো দিয়ে যেতে আসলাম। এখনই এসব করতে গেলে কেন মা? তোমার শরীর মনে হচ্ছে বেশি খারাপ, আগে হাসপাতালে চলো। আমি ঠিক আছি উকিল সাহেব, আপনি একটু ওকে পড়ে শোনান। তোমার বাবা তোমার মার নামে সমস্ত সম্পত্তিগুলি করে দিয়েছিলেন, সেই হিসেবে তোমাদের সমস্ত স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সব কিছু মালিক তোমার মা। সেটা তো আমি জানি। এখন তোমার মা
এই বাড়িটা ছাড়া সব কিছু তোমার নামে লিখে দিয়েছেন। ঠিক আছে, আর বাড়িটা? বাড়িটা লিখে দিয়েছে সোহানার নামে। আর সোহানা যতদিন সাবালিকা না হবে এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব কুসুম পালন করবে। কুসুম যদি সোহানাকে নিয়ে বাড়িতে থাকতে চায় তো থাকতে পারবে, আর ও যদি নাও থাকে এ বাড়ির সমস্ত তদারকি ওর হাতেই থাকবে। তোর যদি এখানে ভালো না লাগে তাহলে তুই গুলশানে একটা ফ্ল্যাট আছে না, তুই ওখানে উঠতে পারিস। ওটা তো তোর নামেই আছে, রোজবেলি নামটা একটু নতুন করে দিস। বুঝলি বাড়ি? মহামান্য, এই খাবার আপনার জন্য আমি নিজ হাতে তৈরি করেছি। কি বলছো, তুমি রান্না করতে পারো? না পেরে উপায় ছিল না, আমাদের ওখানে তো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। মেয়ের সব খাবার তো আমি একাই রান্না করতাম। তো রান্না শেখালো কে? কপাল, রাতে রাতে রাঁধুনি হয়ে গেছি। তোমার অতি আদরের বোন তো রান্না করা দূরের কথা, চুলায় ধরতে পারতো না। কিন্তু পিএইচডি তো অনেক পড়াশোনা, তুমি রান্না করার সময় পেতে কখন? আর আমি একদমই পেতাম না। রোজই তো টুকটাক রান্না করার চেষ্টা করতো, কিন্তু যেটা রান্না করতো মুখে তোলা যেত না। হয় নুনে ভরা, না হয় ঝালে ঠাসা, নয়তো পোড়া। প্রায় দেখা যেত আমরা পোড়া ভাত খাচ্ছি। দু একদিন তো না খেয়েও থেকেছে, দু একদিন না অনেকদিন না খেয়ে থেকেছে। তারপর থেকে তুমি রান্না শুরু করলে? না তখনও না। একদিন বাসায় গিয়ে দেখি টেবিল ভর্তি খাবার, ভালো ভালো খাবার। কোত্থেকে এলো? রোজের চোখ নাচিয়ে বললো জোগাড় করেছি। মানে পাশের বাসার এক ইন্ডিয়ান মহিলাকে পুটিয়ে ও প্রতি বেলায় খাবার কিনতো। কিন্তু কিন্তু মানে কি, চড়া দামে কিন্তু। আমার তো ফকির হবার দশা, স্কলারশিপের টাকায় চলে না। ততদিনে সোহানা হয়ে গেছে, আরও চাপ। আমি প্রতিদিন ক্লাস শেষ করে ভোর রাত পর্যন্ত অনেকগুলো জব করতাম, আর এই সময়টাই ও মেয়েটাকে সময় দিত, সোহানার সাথে থাকতো। ওর তো একদম লেজে গোবরে অবস্থা। ওই সময়টাতেই না ও নিজের প্রতি খেয়াল রাখতো না। তোমাদের ঝগড়া হতো না? না, মেয়েটা এত বেশি কথা বলতো, আমাকে ঝগড়া করার কোনো স্কোপই দিত না। বিশেষ করে তোমার প্রসঙ্গ এলে কথাই বলতে চাইত না। তুমি বলতে? না মানে আমার কথা বলেছো কখনো? একবার বলেছিলাম, সে বিয়ের রাতে। তারপর থেকে তোমার কথা বললেই ও কথা ঘুরিয়ে ফেলত। আচ্ছা, তোমাকে আমি রোজির কথা খুব বেশি বেশি বলি তাই না? তা তো বলোই। তোমার রাগ হয় না? কুসুম নতুন সংসারে, নতুন সংসারে সে ছেলেকে নিয়ে গেলে ঝামেলা হবে। হঠাৎ স্বাভাবিক, হ্যাঁ ছাড়া হঠাৎ স্বাভাবিক।
সেজন্য সে ছেলের কথা হয় বলবে না, আর যদি বলেও থাকে তারপরও ছেলের এসে দূরে রাখবে, তাহলে খোকন কই থাকবে? কায়সার, হ্যাঁ আমি তো ওকে দেখে একদম ভূত দেখার মতো চমকে উঠেছিলাম। খোকন আর সোহানা বাগানে খেলছিল, ভাগ্যিস ওই সময় আমি বের হয়েছিলাম, তা না হলে তো খোকন কেন ও চলে যেত। মামার বাড়ির আবদার নাকি? শান্ত মনের নদী পাই যদি বাগতি, কখনো হারাই দু হাত বাড়াই জড়িয়ে শীতল পাতি। শান্ত মনের নদী পাই যদি বাগতি, কখনো হারাই দু হাত বাড়াই জড়িয়ে শীতল পাতি। আমার নীরবতা আমার আকুলতা যেন এক ভারি রোদে কান্না ভেজা কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা।